আড়াই বছর ধরে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। বছরব্যাপী চলা গাজা যুদ্ধ ছড়িয়ে পড়েছে লেবাননে। শঙ্কা রয়েছে ইসরায়েলের সঙ্গে আঞ্চলিক যুদ্ধে জড়াতে পারে ইরান। এমন পরিস্থিতিতে প্রথমবারের মতো বৈঠকে অংশ নিলেন G7 জোটের প্রতিরক্ষামন্ত্রীরা। ইতালির নেপলসে দিনব্যাপী সম্মেলনে আলোচনা হয়েছে মধ্যপ্রাচ্য অস্থিরতা ও ইউক্রেন যুদ্ধ নিয়ে। সম্মেলনের সভাপতি ইতালির প্রতিরক্ষামন্ত্রী জানান, জোটের একার পক্ষে বৈশ্বিক সংকট নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্মিলিত পদক্ষেপ সুফল বয়ে আনবে বিশ্বের জন্য। লেবাননে অবস্থানরত জাতিসংঘ শান্তিরক্ষীদের ওপর ইসরায়েলের অব্যাহত হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। জানান, ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা যুক্ত হবার ঘটনাই প্রমাণ করে ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরছে রাশিয়া। 350,000 people killed and wounded, and we believe that that number is probably much higher than that. So, you know, we saw him go tin cupping to North Korea and in Iran months ago when he began to experience serious problems with munitions. And so if this is the case, then this would be doing the same thing for people. ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী জানান, ন্যাটোর সদস্যপদ প্রদান সহ ইউক্রেনের প্রতি দৃঢ় সমর্থন রাখতে সম্মত হয়েছে জোটের সদস্যরা। এছাড়াও হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সংঘাতে লেবাননের সামরিক বাহিনীকে সহায়তা করার ঘোষণা দেন ইতালিয়ান প্রতিরক্ষামন্ত্রী। Emersa l'importanza di continuare a sostenere le forze armate libanesi nel loro ruolo essenziale e rinunciabile per la tutela, la sicurezza e la stabilità del Libano, allo scopo di rafforzarne le capacità e credibilità e legittima autorità. সাত জোটের প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলনে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোর প্রতিনিধি এবং ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন। বৈঠক শেষে যৌথ ঘোষণায় গাজায় যুদ্ধবিরতি কার্যকর ও জিম্মিদের মুক্তির আহ্বান জানান প্রতিরক্ষামন্ত্রীরা। নাফি আরমান মনন, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।